তিন ঘন্টা রুদ্ধশ্বাস অভিযানের পর সোমাইয়ার মৃতদেহ উত্তোলন। কচুয়ায় মাছের খামার থেকে প্রবাসী যুবকের লাশ উদ্ধার। কচুয়ায় আওয়ামী লীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা ও ভাঙচুর, আহত 20। কচুয়ায় জমিতে পানি না থাকায় আমন নিয়ে দুশ্চিন্তায় কৃষক। কচুয়ায় বিমার টাকা আত্মসাৎ করায় এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। তিন ঘন্টা ফায়ার সার্ভিস ও চাঁদপুরে ডুবুরি দলের তিন ঘন্টা রুদ্ধশ্বাস অভিযানের পর বিশাল পুকুরের তলদেশ থেকে উদ্ধার করা হয়েছে সুমাইয়ার মরদেহ। বছর সাথে সুমাইয়া আক্তার শনিবার সকালে স্থানীয় শিশু কিশোরদের সাথে শাপলা তুলতে যায় বিলে। শাপলা তুলে ফিরে আসার সময় হাজীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মোশাইদ গ্রামে সবাই পুকুরে গোসল করতে নামলেও তলিয়ে যায় সুমাইয়া। পরে বিষয়টি বাড়িতে জানালে হাজীগঞ্জের ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পুকুরটি অনেক গভীর হওয়ায় ফায়ার সার্ভিস ব্যর্থ হওয়ায় খবর দেওয়া হয় চাঁদপুরের ডুবুরি দলকে। ডুবুরি দল এসে খুঁজে তোলা হয় সুমাইয়ার নিথর মরদেহ। এ সময় মানুষের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। শিশু সুমাইয়ার বাবার বাড়ি সিলেটের মৌরভীবাজারের শ্রীমঙ্গল বারাউড়া নোয়াবাড়ি। সে নানার বাড়িতে বেড়াতে এসেছিল, বেড়াতে এসেই জীবন গেল সুমাইয়ার। তিন ভাই বোনের মধ্যে সুমাইয়া ছিল মেজো। চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের লস্করি দোয়াটি গ্রামের মধ্য অঞ্চলের মাছের খামার থেকে সদ্য দেশে ফেরত প্রবাসী রিপন সরকার নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রিপন দোয়াটি গ্রামের সাধুবাড়ির সহদেব সরকারের পুত্র। সোমবার সকালে খামারের মালিক আব্দুল মালিক খামারের পশ্চিম পাড়ে রিপনের লাশ দেখতে পায়। খবর পেয়ে কচুয়া থানার পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের স্বজনরা দাবি করেন, পূর্ব পরিকল্পনায় রিপনকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তারা। কেউ কেউ বলতেছে বিষ খাওয়া, কেউ কেউ বলতেছে খুন। পুলিশ আসার পরে এখন মানে উপর করার ইয়া করার পরে দেখা গেছে যে উনার এই তল পেটের মধ্যে বাম সাইডে আঘাত, আঘাতের চিহ্ন, বাম ছকে আঘাতের চিহ্ন। আঘাতটা কি ছুরির আঘাত না কোপের দাগ না অন্য দাগ? মানে এরকমই বোঝা যায় মনে হয় যে ছুরির ছুরির আঘাত। তারপরে হ্যাঁ রক্তক্ষরণ হয়েছে। এরপরে ডান চোখটা আপনার প্রায় তুলে ফেলছে। এরপরে গলার মধ্যে হাতের ছাপ দেখা যাইতেছে। আপনাদের ধারণা কি তার কিভাবে মারতে পারে? আমাদের ধারণা তো হইতে পারে উনাকে খুন করা হয়েছে, উনি কি কোনো কোনো ভাবে বিষ খাইছে না। কচুয়া থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুরের মর্গে প্রেরণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। চাঁদপুরের কচুয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা ও দোকানপাট ভাঙচুর ও পুলিশ সহ অন্তত 20 জন আহত হয়েছে। সোমবার সকাল 10:30 উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বর্ধিত সভা শুরু হওয়ার কিছুক্ষণ পর কচুয়া বিশ্বরোড এলাকায় উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদক প্রার্থীদের কর্মী সমর্থকরা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাল্টাপাল্টি মিছিল, শোডাউন, ধাওয়া পাল্টা ধাওয়া ও বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করে। হামলায় আহত হচ্ছে কচুয়া থানার এসআই আনোয়ার, কনস্টেবল রাসেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন সবুজ, আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম, তোফাইল কাউসার, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য কার্তিক রায়, ছাত্রলীগ নেতা সজীব হোসেন, শাহাদত হোসেন, নাজমুল, যুবলীগ নেতা মানিক, নাসিম ও সাগর সহ আরো অনেকে। এ সময় কচুয়ার বিশ্বরোডে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহিম খলিল বাদলের মালিকানাধীন প্রতিষ্ঠান নিউ সৌদিয়া হোটেল ভাঙচুর করে ব্যাপক ক্ষতি সাধন করে হামলাকারীরা। আমি ওইখান থেকে শুনতে আছি খালি মানে সব ভাঙতাস গ্যাস লুটপাট এবং
আমার এই যে যা আছে সব তছনছ করে দিয়েছে তার। এছাড়া কচুয়া বিশ্বরোড মডার্ন হসপিটাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলমের অফিস, শিপনের সেলুন, নজরুলের ভাই ভাই প্লাস্টিক হাউস ও সুধীরের মুদির দোকান ভাঙচুর করা হয়। কচুয়া থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন জানান, সকালে আওয়ামী লীগের বর্ধিত সভা শুরু হলে কয়েক প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। চাঁদপুরের কচুয়ায় ফসলি জমিতে বন্যা কবলিত পানি না থাকায় আমন নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকেরা। লাভের আশায় উপজেলার বিভিন্ন ব্লকের কৃষকেরা আমন ধানের আবাদে ঝুঁকেছেন, কিন্তু এবারও ফসলি জমিতে পানি না থাকায় বিপাকে রয়েছেন তারা। চলতি বছরে আমন ধানের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি চাষাবাদ হলেও ধান হবে কিনা এ নিয়ে কৃষকের শঙ্কা রয়েছে। আমাদের এই মাঠ মাঠ যেতে আছে পানির জন্য আমন ধান সব শেষ, আমন ধানের একার বেতাল হয়ে গেছে, এখন আমরা তো কি করব। আমরা অসুবিধা তো এখানে যে ধান বের নিয়েছি, এখন ধান ধান তো এখন পাওয়ার কোনো লক্ষণই নেই, তো এই ধান আমরা কি করব, আমরা কৃষকেরা কি করে খাবো। এবছর মাঠের ভিতরে ধান করছিলাম অনেক ধানে, দুই তিন গানি সম্পত্তি করছি, পানি নেই, শুকিয়ে গেছি, পানি নেই, এটা তো দুনিয়ার সবাই দেখতেছে। এখন সরকারের কাছে আবেদন, সরকার কি করতে পারেন? আমরা আকেল আবেদন সরকারের নিকট, যেন আমাদেরকে সরকার একটু সহযোগিতা দেয় বা করে, তাইলে আমরা হয়তো উপকৃত হবে। কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আমন ধান করতে হলে চারা রোপণের উত্তম সময় হল শ্রাবণ মাস। দেশের উঁচু জায়গাগুলোতে আমনের চারা রোপণ হলেও ফসলি জমিতে নেই কোনো পানি। টানা কয়েকদিন বৃষ্টি হলেও এখন আর কোনো বৃষ্টির দেখা নেই, এতে করে জমিতে নেই কোনো পানি। জমিতে পানি না হলে কোনোভাবেই আমনের আবাদ করা সম্ভব হবে না বলেও জানান তারা। চাঁদপুরের কচুয়ায় গ্রাহকদের বিমার বোনাস ও কাগজপত্র না দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বজরিখোলা গ্রামের জাহাঙ্গীর আলম স্বপন ও তার স্ত্রী কোহিনুর আক্তারের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগী এলাকাবাসী সোমবার বজরিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করে। পরে ভুক্তভোগী এলাকাবাসী বিমার বোনাস, দলিল ও প্রয়োজনীয় কাগজপত্র ফিরে পেতে বিক্ষোভ মিছিল করেন। ভুক্তভোগী এলাকাবাসী জানান, জাহাঙ্গীর আলম স্বপন ও তার স্ত্রী কোহিনুর আক্তার আমাদের কৌশলে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সাচার শাখায় বিমা করান, কিন্তু বছরের পর বছর গেলেও বোনাস না দিয়ে উল্টো তালবাহানা করছেন। পাশাপাশি বোনাস দেওয়ার নাম করে সকল গ্রাহকের কাছ থেকে দলিল ও রসিদ নিয়ে টাকা হাতিয়ে নেয়, কিন্তু বোনাসের টাকা ও কাগজপত্র চাইতে গেলে আমাদের হুমকি ধমকি প্রদর্শন করে। বিমার টাকা ও প্রয়োজনীয় দলিল সহ অন্যান্য কাগজপত্র ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তারা। বিভিন্ন বিমা করাইয়া সাত বছর চালানোর পরে এরপরে মনে করেন আমাদের দলিল সহ বোনাসের নাম দিয়ে নিয়ে গেছে, বলতেছে এই দলিল সহ আসবে। আজকাল পাঁচ বছর হয়ে গেছে, দলিলও দেয় না, বোনাসও দেয় না। এভাবে তার বাড়িতে গেলে বিভিন্ন খারাপ ব্যবহার করে এবং আমাদের সাথে প্রতারণা হইতেছে এক ধরনের, এটার একটা বিচার চাই। আমার থেকে 8,000 টাকা আনছে, 8,000 টাকা আনিয়ে আমার থেকে রিসিটে লেগে দলিলে লেগে 500 টাকা আনছে, আমাদের দলিলও দিতেছে না রিসিটও দিতেছে না। এখন তো রাত দিন হাইন যাবে না, সকালে যাইতে আছি দিম করমু এই দূরেতে আছে। আমার থেকে এই সোনালী ব্যাংকের একটা ব্যাংকের চেকের ভাতাও নিছে, বোনাস দিব এটা নিয়ে এবং তো আঙ্গুরে দেয় না, অনেক তাদের বাদ গেলে তে আঙ্গুরে মারতে এই হুমকি দেয় ধমকি দেয়। দেওয়ার পরে দিয়া তাও আইতেছে না, এরপর দেওয়া কয় আরেক কিস্তি জমা দেন, দিলে তারপর যাইব, এর মাঝে করতে করতে 10 কিস্তি জমা দেওয়া হয়েছে। ইউপি সদস্য নুরুল ইসলাম ভুঁইয়া ও সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন বলেন, এ ব্যাপারে অভিযুক্ত জাহাঙ্গীর আলম স্বপন ও তার স্ত্রী কোহিনুরকে কয়েকবার বলা হলেও তারা কোনো কর্ণপাত করেননি। তাদের সাথে কোনো আলাপ আলোচনা করে আমরা কোনো একটা সুরাহা করতে পারি না, আরো বিভিন্ন প্রকারের হুমকি আমকি এই সমস্ত দিয়ে আসছে, মার্ডার করবো, মারবো, ধরবো, সাঁচা যেতো না, কচুয়া থাক, দূরের কথা, এই ধরনের কথাবার্তা বলা বললো করে আসছে। তিন চার দিনের সময় নিছে, এই সময় নেওয়ার পরে এই পাবলিক মেম্বারের কাছে ওই লোকেরা যায় না, তারপরে ওর বউ যে বক্তব্য করছে এই বক্তব্যের কিছু রেকর্ডিং আমাদের কাছে আসছে। যারা দুইটা তিনটা দিছে তারা টাকা পাইতো না, আর কাগজপত্র আমরা এই দুই চার দিনের ভিতরে দিয়ে দিতেছি, ওই কোনো কাগজও দেয় না, মেম্বারের সাথেও কোনো যোগাযোগ করে না। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সাচার শাখার সহকারী জোনাল ইনচার্জ মিসেস মাজেদা বেগম ভিডিও বক্তব্য না দিতে চাইলেও সরাসরি বলেন, জাহাঙ্গীর আলম স্বপন ব্রাঞ্চ ম্যানেজার ছিলেন, তার ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রাহকদের অভিযোগ থাকায় 2019 সালে তাদের কোর্ট বাতিল করা হয়েছে।